চুরি করে সব টাকা নষ্ট করে দিছে। পাত্র চুরি করছে, অনুগত মন্ডল চুরি করছে, টাকাটা শেষ করে দিছে ওরা চুরি করে। গল্প করে পয়সা আপনার টাকাটা আপনি পাচ্ছেন কিনা, প্রত্যেক মাসে আপনার টাকাটা পাচ্ছেন কিনা, যে কোনো টাকা চুরি করবে না কি করবে ঘুষ খাবে তার দিদির দুধ কর্মসূচিতে গিয়ে অস্বস্তিকর প্রশ্নের মুখে পড়তে হলো রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা তৃণমূলের রাজ্য সহসভাপতি রবীন্দ্রনাথ ঘোষকে। কোচবিহার এক ব্লকের দেওয়ানবস গ্রামের বাসিন্দারা রবীন্দ্রনাথ বাবুকে কাছে পেয়ে জানতে চান, পার্থ চট্টোপাধ্যায় ও অনুব্রত মণ্ডল তো চুরির দায়ে গ্রেপ্তার হয়েছে, তাহলে কি লক্ষ্মীর ভাণ্ডারের মতন প্রকল্প বন্ধ হয়ে যাবে? কেন্দ্রের দুর্নীতির কথা বলতে গিয়ে এমন প্রশ্নের মুখে পড়ে অস্বস্তিতে পড়ে যায় এই তৃণমূল নেতা। তিনি জানান, মানুষের অভিযোগ শুনতেই আসা। একসময় মানুষ কোনো সরকারি পরিষেবা পেত না, এখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 72টির বেশি সরকারি প্রকল্প সাধারণ মানুষের জন্য চালু করেছে। সেই সুবিধা সবাই পাচ্ছে কিনা তা দেখা হচ্ছে। প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলকে নিয়ে গ্রামবাসীদের অনুযোগের প্রসঙ্গে তিনি জানান, যে যেমন দোষ করবে সে আইন মোতাবেক তেমন করেই সাজা পাবে। হ্যাঁ, যে যেরকম কাজ করবে সেরকম ফল পাবে, এটা কারো কিছু নাই। যে দোষ করবে, অন্যায় কাজ করবে, আইন বিরোধী কাজ করবে, আইন মতো তা সে আইন আইনের পথে চলবে সেখানে। ৭২টা পরিষেবা মানুষের কাছে পৌঁছেছে না, মানুষ এরই মূল্যায়ন করবে। যারা শুধু ফাঁকুয়া কথা বলে, ভোট আসলে ভোট পাখির মতো আসে তারপরে খুঁজে পাওয়া যায় না, তাদের কথায় আর কাজ হবে না। কারণ মানুষ দুবার বেলতলায় গেছে, কথায় আছে ন্যাড়া একবার বেলতলায় যায়, এখানে মানুষ সাধারণ মানুষ দুবার বেলতলায় গেছে। ১৯ লোকসভা নির্বাচনে ভোট দিয়েছে বিজেপিকে, সে মন্ত্রী হয়েছে আর দেখা নাই। ওই একটা গান আছে না, তোমার দেখা নাই রে তোমার দেখা নাই, ওরকম তার দেখা নাই। ৬ এমএলএ জিতছে, এখানেও এমএলএ জিতছে বিজেপির, মানুষ ঢেলে ভোট দিয়েছিল, তারও আজ পর্যন্ত আর দেখা নেই। তাহলে দুটো দুবার বেলতলায় গিয়ে মাথা ফাটলে যদি মানুষ বুঝে যায়, নিশ্চয়ই আমার বিশ্বাস তৃতীয়বারের জন্য বেলতলায় গিয়ে আর মাথার ঢিলুটা মানুষ ফাটাবে। নিশিগঞ্জ থেকে তাপস মালাকারের রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ।